হ্যালো ভিউয়ার্স, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করতে গিয়ে আমরা দেখেছি WBCS প্রিলিতে প্রিভিয়াস ইয়ারগুলোতে সব থেকে বেশি কোশ্চেন এসেছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। তো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে যেহেতু বেশি কোশ্চেন এসেছে, তাই আমি তোমাদের সামনে টপ 100 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দুটো তিনটি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এখানে আমি ডিসকাস করব সেই সমস্ত সাবস্টিটিউশনগুলো যেগুলো পিএসসির প্রিভিয়াস এক্সামগুলোতে তো এসেইছে, সেই সাথে এসএসসি সিজিএলেও যে ধরনের কোশ্চেন এসেছে, কারণ আমরা দেখেছি পিএসসি এবং এই সিজিএল এসএসসি সিজিএলের ক্ষেত্রে কোশ্চেন কিন্তু অনেক মিল রয়েছে। কারণ সিজিএলে যে ধরনের কোশ্চেন আসে পিএসসি WBCS বলো বা অন্যান্য এক্সামেও কিন্তু একই ধরনের কোশ্চেন আসে। তাই পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়েছি এবং সেই সঙ্গে সিজিএলের কিছু টপিক থেকে সিলেক্টেড কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি তোমাদের সামনে তুলে ধরছি। আর এগুলো আমি তুলে ধরছি এইভাবে, প্রথমে ওয়ার্ডগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি, কারণ ওয়ার্ডগুলো যদি আমরা দেখি, অর্থাৎ তোমরা যদি এই ভিডিওটাকে ওয়ার্ডগুলো জাস্ট দেখো এবং ওয়ার্ডটার অর্থটাকে যদি ভেবে নাও, তাহলে কিন্তু সব থেকে বেশি মেমোরাইজ করার ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। তাহলে আমরা ফার্স্ট যে ওয়ার্ডটা পেয়েছি, নাম্বার 1 অ্যানোনিমাস। অ্যানোনিমাস বলতে বোঝায় নামহীন, অর্থাৎ এ রাইটিং অর অ্যান আর্টিকেল উইদাউট দ্য নেম অফ দ্য রাইটার, উইদাউট হোল্ডিং দ্য নেম, তাকে বলবো আমরা অ্যানোনিমাস। নেক্সট পলিগ্লট। পলিগ্লট মিন্স ওয়ান নোয়িং মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজেস, ওয়ান হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, তাকে আমরা বলবো পলিগ্লট। নেক্সট অবসোলিট। অবসোলিট ইজ দ্য ওয়ার্ড অর সেন্টেন্স অর ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নো মোর ইন ইউজ, যে শব্দ যে ভাষা আর ব্যবহৃত হয় না, তাকে বলবো আমরা অবসোলিউট ল্যাঙ্গুয়েজ বা অবসোলিউট। নেক্সট মনোটোনাস। মনোটোনাস মিন্স কন্টিনিউয়াস ইউনিফর্মিটি অফ ওয়ার্ক অফ সাউন্ড, হোয়াট এভার ইউ সে, যাই বলবে কেন, সেই কন্টিনিউয়াস ইউনিফর্মিটি দ্যাট ইজ ডাল, অর্থাৎ কন্টিনিউয়াস ডাল ইউনিফর্মিটি, ক্রমাগত যেটা আমাদের অপছন্দের কিছু যখন ঘটে চলে সেটাকে বলবো আমরা মনোটোনাস। পলিয়ান্ড্রি। পলিয়ান্ড্রি ইজ দ্য কাস্টম অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান ওয়াইফ হাজব্যান্ড অ্যাট এ টাইম, একের বেশি হাজব্যান্ড রাখার যে রীতি সেটাকে আমরা বলছি পলিয়ান্ড্রি। নেক্সট অলমাইটি। অলমাইটি মিন্স অল পাওয়ারফুল, দ্য সুপ্রিম পাওয়ারফুল দ্যাট ইজ গড, অলমাইটি মিন্স সর্বশক্তিমান। অপটিমিস্ট, ওয়ান হু ফাইন্ডস ব্রাইট সাইড অফ এভরিথিং, ওয়ান হু লুকস ব্রাইট সাইড অফ এভরিথিং, যে সব কিছু ভালো দিকটা দেখে তাকে আমরা বলবো অপটিমিস্ট। লাইক ওয়াইজ পেসিমিস্ট, পেসিমিস্ট আমরা তাকে বলবো ওয়ান হু ফাইন্ডস দ্য ডার্ক সাইড অফ এভরিথিং, যে সব কিছুর খারাপ দিকটা বা ব্যাড সাইড অফ এভরিথিং, যে সব কাজের খারাপ দিকটা দেখে তাকে আমরা বলবো পেসিমিস্ট। নেক্সট যেটা আসছে থেইস্ট। অ্যাথেইস্ট অর্থাৎ ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, যাকে আমরা নাস্তিক ব্যক্তি বলি তাকে আমরা বলবো অ্যাথেইস্ট, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড। লাইকওয়াইজ ওয়ান হু বিলিভস ইন গড ইজ কল্ড থেইস্ট, শুধু এটা বাদ যাবে থেইস্ট। নেক্সট সাইনোকিউর। সাইনোকিউর ইজ অ্যান অফিস দ্যাট হ্যাজ স্যালারি বাট নো ওয়ার্ক, যে অফিসে বেতন আছে কিন্তু কাজ নেই তাকে বলবো আমরা সাইনোকিউর। নেক্সট সেপ্টিক, ওয়ান হু ডাউটস এভরিথিং ইজ কল্ড এ সেপ্টিক পারসন, ওয়ান হু ডাউটস এভরিথিং। মিসানথ্রপ, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড মিসানথ্রপ, দ্য হেটার অফ ম্যানকাইন্ড, লাইকওয়াইজ দ্য লাভার অফ ম্যানকাইন্ড ইজ কল্ড ফিলান্থ্রপ। অ্যাডিক্ট, দেখো অ্যাডিক্ট কথার অর্থ হচ্ছে আসক্ত, ওয়ান হু ইজ ডিপেন্ডেন্ট অন ড্রাগস, ড্রাগ এর প্রতি যে নির্ভরশীল তাকে আমরা বলবো অ্যাডিক্ট। নেক্সট এপিটাফ, সামথিং রিটেন অন এ টম্ব, অর্থাৎ কোনো স্মৃতিসৌধের ওপরে বা কোনো স্তম্ভের উপরে কোনো কিছু লেখা থাকলে সেটাকে আমরা বলবো এপিটাফ। ভেটেরান, ভেটেরান হলো অভিজ্ঞ, ওয়ান হু ইজ এক্সপিরিয়েন্সড ইন এনি অকুপেশন ইন এনি ওয়ার্ক, কোনো কাজে বা কোনো পেশাতে খুবই অভিজ্ঞ ব্যক্তিকে আমরা বলবো ভেটেরান। ইনসলভেন্ট, ইনসলভেন্ট মিন্স ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেট, যে তার দেনা দিতে আর ক্ষমতা নেই। স্টয়েক, স্টয়েক বলতে আমরা বুঝি ইনডিফারেন্ট টু প্লেজার অ্যান্ড পেইন, অর্থাৎ ব্যথা বেদনা যন্ত্রণার প্রতি যে উদাসীন তাকে আমরা বলবো স্টয়েক। নেক্সট প্রোটোটাইপ, দ্য ফার্স্ট মডেল অফ এ ডিভাইস, কোনো আবিষ্কারের কোনো মডেলের প্রথম যেটা সেটাকে আমরা বলবো প্রোটোটাইপ।
Next, burglar. One who breaks into a house to steal. চুরি করার জন্য বাড়িতে যে বিনা অনুমতিতে প্রবেশ করে তাকে আমরা বলবো burglar. Next, etymology. The study of origin of words. শব্দের উৎপত্তি সম্পর্কিত যে পাঠ তাকে আমরা বলবো etymology. Next, cosmopolitan. Relating to the all of the world. Part of the world. অর্থাৎ বিশ্বভ্রাতৃত্ব যেটা আমরা বলি যে relating to every part of the world. That is cosmopolitan. Next, credulous. Who is one who is ready to believe everything. যে সব কিছুতেই বিশ্বাস করে তাকে আমরা বলবো credulous. One who believes everything easily. Credulous. Transitory. Transitory means that lasts for very short time. যা ক্ষণস্থায়ী তাকে আমরা বলবো transitory. Next, pacifist. Pacifist means one who believes total abolition of war. অর্থাৎ যুদ্ধের সম্পূর্ণ বিলুপ্তি যিনি চাইছেন তাকে আমরা বলবো pacifist. Gregarious. Gregarious refers to animals living in herds. অর্থাৎ বড় পশুর দল যারা দল বেঁধে বাস করে তাদেরকে আমরা বলবো gregarious. Next, parasite. দেখো প্যারিসাইট হচ্ছে এই যে কিলিং দিয়ে যতগুলো হতে পারে সেগুলো একটু মনে রাখবে. দ্য কিলিং অফ প্যারেটস প্যারিসাইট. দ্য কিলিং অফ হিউম্যান বিং হোমিসাইড. দ্য কিলিং অফ ওয়ান সেলফ সুইসাইড. দ্য কিলিং অফ ব্রাদার ফ্র্যাট্রিসাইড. এইভাবে মনে রাখবে তাহলে দ্য কিলিং অফ প্যারেটস হচ্ছে প্যারিসাইট. দেখুন এখানে আবার একটা দেখো জেনোসাইড. দ্য কিলিং অফ এ রেস বা দ্য কিলিং অফ মাস নাম্বার অফ পিপল. অর্থাৎ একটা পুরো জনজাতিকে যখন হত্যা করা হচ্ছে সেটাকে আমরা বলবো জেনোসাইড. Next, pathology. Pathology means the study of science of disease. That the science of disease. Roger je bigyan take amra bolbo pathology. Next, incorrigible. Incorrigible means that cannot be corrected. Jeta ar samshodhon kora shombhob noy take amra bolbo incorrigible. Next, genocide. Genocide ami agei bolechi the killing of mass number of people. The killing of a race. জনজাতিকে যখন হত্যা করা হচ্ছে সেটাকে আমরা বলবো জেনোসাইড. নেক্সট, নোভিস. ওয়ান হুই ইজ নট ট্রেইন ফর এ ওয়ার. কোনো কাজের জন্য যার কোনো রকম অভিজ্ঞতা নেই দক্ষতা নেই তাকে আমরা বলবো নোভিস. নেক্সট, ভোরাসিয়াস. ভোরাসিয়াস মিন্স ভেরি গ্রিডি. গ্রিডিনেস অর্থাৎ ভেরি গ্রিডি পার্সনকে আমরা বলবো ভোরাসিয়াস পার্সন. নেক্সট, ড্রাফট. দ্য ড্রাফট বলতে আমরা বুঝি দ্য স্টেট অফ উইদাউট রেইনফল ফর এ লং টাইম. দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে আমরা তাকে বলি ড্রাফট. নেক্সট, ড্রাফট বলতে এটাই বুঝবো যে ড্রাই ওয়েদার উইদাউট রেইনফল. ড্রাই ওয়েদার উইদাউট রেইনফল. নেক্সট, পেন্সিভ. পেন্সিভ মিন্স ডিপ ইন থট. গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকা সেটাকে আমরা বলবো পেন্সিভ. ডিপ ইন থট, গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকা. নেক্সট যে ওয়ার্ডটা আমরা পেয়েছি রেড টেপিজম. দেখো রেড টেপিজম বলতে আমরা সাধারণত বুঝি লাল ফিতের বাঁধন যেটা. অ্যাকচুয়ালি ইট ইজ টু মাচ অফিসিয়াল ফর্মালিটি. কোনো কাজের জন্য কোনো অফিসিয়াল ফর্মালিটির জন্য কোনো যাকে কাজে খুব বেশি দেরি হলে সেটাকে আমরা বলবো রেড টেপিজম. Too much official formality. Next, archive. Archive is a place where all government or official records are kept. So, archive is a place where government or official records are kept. সরকারি এবং যে সমস্ত তথ্যগুলো সংরক্ষণ করে রাখা হয় তাকে বলা হয় আমরা আর্কাইভ. নেক্সট, সেকুলার. সেকুলার ইজ দ্য কান্ট্রি অর প্লেস হোয়ার অল রিলিজিয়ান্স আর অনার্ড. যেখানে সমস্ত ধর্মের মানুষকে সম্মান করা হয় সেই জায়গাটাকে আমরা বলবো সেকুলার প্লেস, সেকুলার ম্যান. নেক্সট, ওয়ার্ক. ওয়ার্ক বলতে আমরা বুঝি জেকুলার পার্সন হু নোজ ভ্যারিয়াস অ্যামিউজিং অ্যানেকডোটস. নানা রকম হাস্যরসের কলকৌশল জানা ব্যক্তিকে আমরা বলবো ওয়ার্ক. লাস্ট এটা যেটা পেয়েছি লিয়ার. লিয়ার বলতে আমরা বুঝবো এ স্লাই লাস্টফুল লুক. অর্থাৎ এ লাস্টফুল লুক তাকে আমরা বলবো লিয়ার. প্যানাসিয়া. দেখো প্যানাসিয়া আমরা বলতে বোঝাই দ্য রেমেডি ফর অল ডিজিজ. সমস্ত রোগের একই ওষুধ তখন আমরা তাকে বলবো প্যানাসিয়া. নেক্সট, টক্সিক. টক্সিক মিন্স দ্যাট ইজ পয়জনাস, দ্যাট ইজ ডেঞ্জারাস টু হিউম্যান বিং. টক্সিক অর্থাৎ টক্সিক বলতে আমরা বোঝাবো পয়জনাস বা ডেঞ্জারাস. নেক্সট, আইডলেটরি. আইডলেটরি বলতে বোঝায় মূর্তি পূজা. দ্য বিলিভ ইন ইমেজেস, দ্য ওরশিপ অফ ইমেজেস. অর্থাৎ মূর্তি পূজা যেটাকে সেটাকে বলবো আইডলেটরি. কনভেন্ট. কনভেন্ট ইজ এ প্লেস হোয়ার নানস আর সেন্টস লিভ. নানস লিভ যেখানে সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা বাস করে সেই জায়গাটিকে আমরা বলবো কনভেন্ট. আইকনোক্লাস্ট. আইকনোক্লাস্ট হচ্ছে ব্রেকিং দ্য জেনারেল বিলিফ অফ পিপল. সাধারণ মানুষের যে ধ্যান ধারণা সেটাকে ভেঙে নতুন কিছু উদ্ভাবন করে সেটাকে বলবো আমরা আইকনোক্লাস্ট. অর্থাৎ ব্রেকিং দ্য জেনারেল বিলিফ. নেক্সট যেটা আমরা পেয়েছি অমনিভোরাস. অমনিভোরাস বলতে বোঝায় সর্বভুক অর্থাৎ লিভিং অন বোথ ভেজিটেশন অ্যান্ড ফ্লেশ.
Next, mortuary. The place where dead bodies are kept is called mortuary. Je jaygate mritodeho ke kichu shomoyer jonno rakha hoy take amra bolbo mortuary. Next, ornithology, the study of birds. Ei shobdo ta amra onekei jani. Ornithology, the study of birds. Take amra boli ornithology. Next, bohemian. Not used to the usual way of life. Sadharon jibon japone je obhosto noy. Sadharon jibon japone theke je alada jibon japon katate chay. Take amra bolbo bohemian type of person, that is bohemian. So, not like the usual way of life. Next, maiden speech. The first speech given or delivered by a person is called is maiden speech. Kono prothom boktobbo jokhon kono byakti rakhte jacchen shetake amra bolbo maiden speech. Next, pandemonium, the noisy or disorder, bishringkhol paristhiti shetake amra bolbo pandemonium. Next, entomology. Entomology, the study of insects. Pokkhir potonger je part, potonger niye gobeshonar je bidya shetake bolbo amra entomology. So, one who has narrow religious belief, narrow or obstinate religious belief, kono dhormiyo chinta bhabnay je khub kothor ebong sankirno chinta bhabna je byakti take amra bolbo bigot. Next, fatal, that is deadly. Fatal means deadly, that causes death, which causes death. The fatal accident, the deadly accident, that means deadly accident, that causes fatal. Bevy, a group of ladies is called bevy. A group of girls or a group of ladies is called bevy. Next, let us see aviary. Aviary is a place where birds are kept. Baki dekhe je jagate rakha hoy seta ke amra boli aviary. Next, gesture. Gesture bolte bolchi mode of expression indicating attitude, orthat akar ingite hat pa nere matha nere je somosto akar ingit kora hoy take amra bolbo gesture. Insomnia, inability to sleep, na ghum hoba, orthat ghum jokhon amader hoy na sei paristhiti ke bolbo amra insomnia. Next, feminist. Feminist is a person who believes equal opportunity to women in all fields. মহিলাদেরকে সমস্ত ক্ষেত্রে সমান সুযোগের অধিকারে যিনি বিশ্বাস করেন তাকে আমরা বলবো ফেমিনিস্ট. সেমিট্রি, এ প্লেস হোয়ার ডেড বডিজ আর বারিড, যে জায়গাতে মৃতদেহ সমাধিস্থ করা হয় সেই জায়গাটাকে আমরা বলবো সেমিট্রি. অ্যান অকেশন অফ ভেরি ইম্পর্টেন্স, অর্থাৎ এ মোমেন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনো অকেশন বা মোমেন্ট ভেরি ইম্পর্টেন্ট যখন সেটাকে আমরা বলবো মোমেন্টাস. নেক্সট, অটোক্রাসি, গভর্নমেন্ট বাই এ পার্সন হু হ্যাজ সুপ্রিম পাওয়ার, হু হ্যাজ সুপ্রিম পাওয়ার, অর্থাৎ একজনের উপরে যখন সমস্ত ক্ষমতার অধিকার তুলে দেওয়া হয় কোনো একক ব্যক্তির হাতে যখন সমস্ত ক্ষমতা থাকে তখন তাকে আমরা বলবো অটোক্রেসি. ডেস্টিটিউট, ল্যাকিং অফ অল পজিশন, অর্থাৎ কোনো কিছু সমস্ত কিছুর অধিকার থেকে যখন বঞ্চিত হই তখন বা সমস্ত কিছু বা কোনো কিছু অধিকার থেকে যখন বঞ্চিত হচ্ছে তাকে আমরা বলবো ডেস্টিটিউট. প্যান্থেইজম, দেখো প্যান্থেইজম বলতে বোঝায় সব কিছুর মধ্যে ঈশ্বর, ঈশ্বর আবার সবার মধ্যে ঈশ্বর আছে এবং সব কিছুর মধ্যে ঈশ্বর আছে, এই যে ধ্যান ধারণা ঠিক আছে, দেন এভরিথিং ইজ গড, গড ইজ ইন এভরিথিং, এভরিথিং ইজ ইন গড অ্যান্ড গড ইজ ইন এভরিথিং, এই যে কনসেপ্ট সব কিছুর মধ্যে ঈশ্বর, ঈশ্বরের মধ্যে সব কিছু, এই কনসেপ্টটাকে আমরা বলি প্যান্থেইজম. নেক্সট, এথনোলজি, দ্য স্টাডি অফ রেস অফ ম্যানকাইন্ড, মানব জাতির যে পার্ট সেটাকে বলো এথনোলজি. এথনোলজি হচ্ছে মানব জাতি, অর্থাৎ দ্য স্টাডি অফ রেস অফ ম্যানকাইন্ড অফ হিউম্যান বিইং ইজ কল্ড এথনোলজি.